হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে আমাদের যাত্রা আন্দুল রাজবাড়ি, একটা হিস্টোরিক্যাল প্লেস এটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ওকে, চলো। One of the most beautiful place of Kolkata. This is Vidyasagar Setu. Proud of Kolkata. থেকে সোজা চলে যাচ্ছে পুনা এক্সপ্রেসওয়ে, তারপরে সেটা দিল্লি রোড আর বোম্বে রোডে কানেক্ট করছে। আমরা চলে যাব বাঁ দিকে, আন্দুল রোড বাঁ দিকে ঢুকলাম। আমরা এখন এসে পৌঁছালাম আন্দুল শহরে। এটা হাওড়ার একটা ছোট্ট শহর, কিন্তু এর ইতিহাস অনেক বড়। প্রায় 700 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়া থেকে যখন নীলাচল যাত্রা শুরু করেছিলেন, তখন উনি এই রাস্তা ধরেই পৌঁছেছিলেন পুরীতে, এবং তার যাত্রা পথে প্রচুর ধুলো উড়েছিল। সেই কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল আনন্দ ধুলি, যা পরবর্তীকালে পরিবর্তন হতে হতে আন্দুল এই নামে এসে রূপান্তরিত হয়েছে। সঙ্গে থাকুন, আরও তথ্য আমি দেবো আপনাদেরকে। গুগল ম্যাপ অনুযায়ী আমরা মাত্র 1 কিলোমিটারের মধ্যেই আন্দুল রাজবাড়িকে পাব। দেখা যাক। Thank you.
আমরা বাড়িটা দেখতে পাচ্ছি তো, এই যে এই পাশের একটা পার্ট, এই মিডিলের একটা পার্ট, আর ওই দিকে আর একটা পার্ট আছে। এই তিনটে পার্ট, তিনটে পার্টের মধ্যে তিন শরিকের আছে ভাগ, এই হলো ব্যাপার। আন্দুল রাজবাড়ি, রাজা তোমার জয় হোক। নমস্কার বন্ধুরা, এখন আমরা যেখানে আছি এটা আন্দুল রাজবাড়ি, এই হলো তার ভিউ আন্দুল রাজবাড়ির। এক বিশাল ইতিহাস এ বুকে বহন করে রেখেছে। এই হলো রাজবাড়ির মাঠ, এখানে দুর্গাপূজা হয়। যতদূর দেখানো যায় আমি দেখছি, ভিতরে প্রবেশ বোধ হয় রেস্ট্রিকশন আছে। আমাদের বাহন পরিত্যক্ত, ভিতরে ঢুকতে দেয় ঢুকতে দেয় দিদি বাইরে থেকে? তো ওখানে ভিতরে ঢুকতে দেয় না, আমাদের দেওয়া হয় না, এক্সটার্নাল রেস্ট্রিকশান আছে। প্রথমত কোভিড, দ্বিতীয়ত এটা একটা রেসিডেন্সিয়াল প্লেস, সেই কারণেই বোধ হয়। প্রায় 187 বছরের পুরনো ইতিহাস এর সঙ্গে যুক্ত আছে। সোশ্যাল মিডিয়াতে এবং অনেক জায়গাতে আমরা খবরে দেখেছিলাম যে এটা একটা হন্টেড হাউস, এখানে অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু ভিতরে এখানে এসে মনে হচ্ছে তেমন কিছু নেই। বোধহয় ভিতরে অ্যালাউ নেই। ভিতরের ভিউ দেখানো যায়,
অসাধারণ সুন্দর একটা পরিবেশ, নিস্তব্ধ চুপচাপ। কিছু কখন বিশেষ কিছু নেই, চলে আমরা এখন আছি আন্দুল রাজবাড়ি। আন্দুল রাজবাড়ি একটা ঐতিহাসিক জায়গা, একটা হিস্টোরিক্যাল প্লেস, প্রায় 187 বছরের পুরনো ইতিহাস এর মুখে চাপা পড়ে আছে। আমরা এটা এক্সপ্লোর করতে এসেছি, যতদূর দেখানো যায় আমি দেখাচ্ছি আপনাদের। সালে এটা তৈরি হয়েছে, রাজা রাজনারায়ণ বাহাদুর এটা তৈরি করেছে যা তথ্য বলছে। এবার এর সঙ্গে ওয়ারেন হেস্টিংস এবং শোভাবাজার রাজবাড়ির সম্পর্ক রয়েছে। এত বছর পরে জায়গাটা এত সুন্দর, যখন তৈরি হয়েছিল তখন না জানি কত সুন্দর ছিল। বাইরে একটা বোর্ড লাগানো আছে, সেখানে বিপজ্জনক বলে লেখা আছে। এবং সব থেকে অবাক ব্যাপার হলো, আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি যে এটা ব্যাপারে ইনফরমেশন নিয়ে যে এটা একটা হন্টেড হাউস, কিন্তু ভিতরে প্রবেশ করে আমাদের কিন্তু তেমন কিছু ফিলিং হলো না। এখন হয়তো দিনের বেলা বলে ক্রেতারা লুকিয়ে আছে, নেক্সট আমাদের রাত্রিবেলা আসতে হবে। আমরা এখন আন্দুল রাজবাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। Take the next ride.
এটা রাজবাড়ির, এটা রাজবাড়ির আরেকটা পার্ক। কি বলছিস ভাই? এইদিকে স্ট্রাকচারটা ভালো। হ্যাঁ এইদিকে স্ট্রাকচারটা ভালো।